জান্নাত সবচেয়ে ছোট জান্নাত যে পাবে এই দুনিয়ার দশটার সমান। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, আমরা নবীজির সামনে কিছু সাহাবী বসেছিলাম, নবীজি হাতের মধ্যে ট্যাগ লাগাইয়া কাঁচ হয়ে শুয়াছিলেন, বিছানায় পিঠ লাগাইয়া না, নবীজির চক্ষু বন্ধ ছিল, তবে নবীজি যে ঘুমান নাই তা আমরা বুঝতে পেরেছিলাম, কি যেন ধ্যান করতেছিলেন, আমরা চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর নবীজি উঠে বসলেন, চক্ষু খুললেন এবং মুস্কি হাসলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো কেন হাসছি? সাহাবায়ে কেরাম মুয়াত্তাবারা জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি আছে? এই মাত্র জিব্রাইল এসেছিলেন, আল্লাহ আমার উপর একটা ছোট্ট সূরা নাজিলের মাধ্যমে হাউজে কাউসার দান করার ঘোষণা দিয়েছেন। হাউজে কাউসার দান করছেন আল্লাহ। হে সাহাবায়ে কেরাম তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার রাসূল বললেন, হাউজে কাউসার জান্নাতের একটা নহর, এটা আপনাদের তালতলির ময়লা যুক্ত ড্রেন নয়, হাউজে কাউসারের তলদেশ থেকে দুই ধার হীরা জহরাত মণিমুক্তার পাথর দিয়ে বাঁধাই করা থাকবে। এই হাউজে কাউসারের মধ্যে যে পানি ও বাসার মুখ থাকবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি, একবার যে পান করবে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এটা কাদের জন্য বলে না, বলে না, জোরে বলে, জান্নাতীরা জান্নাতে ফল পাবে। জান্নাতি জান্নাতে গিয়া বলবে, ফিরিস্তা দুনিয়ায় ওলামায়ে কেরামের জবানে শুনেছি জান্নাতে নাকি সুস্বাদু ফল পাওয়া যায়। ফিরিস্তারা বলবে, পাওয়া যায়? বলবে কই? এই কই বলবে, এমনি সামনে গাছ হাজির, 500 মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে যার শাখা প্রশাখা ডালপালা, থোকায় থোকায় আঙুর ঝুলে, থোকায় থোকায় কমলা মালটা আপেল, কি চাও কি খাবা, হাজার রকমের ফল। ফিরিস্তারা ডাক দিয়া বলবে, জান্নাতি ফলগুলোকে ছিঁড়ে খাইবা নাকি ছিঁড়ে খাওয়া দিব? জান্নাতি বলবে, দুনিয়ায় বহুত ছিঁড়া খাইছি, এখন খাওয়ায় দাও। কথাটা বলতে দেরি, জান্নাতের ফল গাছ জান্নাতির সামনে নুয়ে পড়বে, জান্নাতি হাঁ করবে, ফলগুলো মুখের মধ্যে ঢুকে যাবে, এত মজা এত মজা দুনিয়ায় কেউ কোনোদিন কল্পনাও করে নাই। মজা পাইয়া জান্নাতির লোভ বাড়বে। জান্নাতি বলবির থেকে কি মজাদার ফল নাই বলবে, আছে তো দাও খাও, এটা এটা তো মাত্র খাইলাম, আবার খাও একই ফল আবার মুখে দেবে, এবার মজাও ভিন্ন, গ্রাম ভিন্ন, স্বাদ আগেরটার থেকে আরো বেশি। এভাবে জান্নাতের একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের মজা, 40 রকমের ঘ্রাণ স্বাদ, একটার থেকে আর একটার অনেক বেশি জান্নাতিদের জন্য। জান্নাতিরা জান্নাত স্ত্রী পাবে, মহিলারা স্বামী পাবে। জান্নাতের স্ত্রী কেমন হবে জানো? আমার রাসূল বলেন, জান্নাতের হুর যদি প্রথম আসমানে সে দুনিয়ার মধ্যে একবার হাসি দেয়,
বড় হাসির চমক, দাঁতের জিলিকানি, সারা দুনিয়ার সব আলোত হয়ে যাবে। নিঃশ্বাসের এত সুখাম দুনিয়ার যত মেশক আম্বার আছে সব তুচ্ছ হয়ে যাবে। জান্নাতের স্ত্রী দুনিয়ার স্ত্রীর মতো তোমার সামনে চোখ রাঙায়া কথা বলবে না, আঙুল উঁচু করে কথা বলবে না, ধমক দিয়া কথা বলবে না, তুমি যা বলবা তাই মানার জন্য প্রস্তুত থাকবে। আর সবচেয়ে বড় মজার হলো আল্লাহর দিদার, জান্নাতে সব থেকে মজার হবে, আনন্দের হবে আল্লাহর দিদার। আল্লাহ জান্নাতি দিদি একত্রিত করবেন, এরপর সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন, আরো কত আলাপ। বহু জান্নাতি জান্নাতে যাইতে চাইবে না আল্লাহকে দেখার মজা পাইয়া, আল্লাহ বলবেন জান্নাতে গেলেও আমারে দেখা যাবে, এরপরে জান্নাতে দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। কয়টা গুণ জোরে বলেন? এক নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা, ভয় থেকে গুনাহ না করা, আমার জীবনের হিসাব কিভাবে দিব, এই ভয় যারা গুনাহ করে না আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকী তোর জন্য জান্নাত ঠিকানা। আর একটা আল্লাহর উপস্থিতি হয় দুনিয়ার সব জায়গায়, আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন আছেন না নাই? আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়া বলেন রাসূল আমার, আমার অবস্থান সম্পর্কে কেউ যদি আপনার কাছে জানতে চায় আপনি তাকে বলে দেন ফা ইন্নি করিব, আমি আল্লাহ অতি নিকটে, আল্লাহ কাছে না দূরে। বলেন আল্লাহ কতটুকু কাছে, আল্লাহ আয়াতের মধ্যে বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার ঘরে সারা যেখানে তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা যখন তুমি জিতাই যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা, যদি দুইজন হও দুইজন নাও, আমি আল্লাহকে নিয়ে তিনজন যতজন হইবা আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। ফা আইনামা তুভাল্লু এই পৃথিবীর অর্ধেকটা শাসন করছেন হযরত ওমর, দুনিয়াতেই সুসংবাদ পাইছেন মারা গেলেই জান্নাত, জান্নাতের সুসংবাদ পাইছেন এত বড় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। আমার রাসূল বলছেন আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাইতেন, হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতেন, হযরত ওমর সারা নামাজের পর একদিন ভাবতেছেন আমি মানুষ, আমার ভুল হতেই পারে, মানুষ কথা বলে না, আপনি আমি তো সেই চিন্তা করি না, ভুল করলে বলি আমারটাই ঠিক, আমি ভুল করি নাই, আর এই কারণেই বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। প্রাণের ভাই আমার, হযরত ওমর চিন্তা করছেন আমার তো ভুল হতে পারে, তবে আমাকে কে ধরায় দিবে, কারণ আমি আমির, আমি সুলতান, আমার ভুল হলেও কেউ আমাকে বলে দেবে না, তাহলে আমি সংশোধন হব কেমনে?
হযরত তোমার সিদ্ধান্ত নিলেন আমি আজকে রাতে রাতারে মানুষের ঘরের কাছে কাছে যাব, দেখব আমাকে নিয়ে কেউ সমালোচনা করে কিনা, যদি সমালোচনা করে, যদি দেখি ওই ভুল আমার মধ্যে আছে আমি সংশোধন হয়ে যাব। হযরত উমার বের হইলেন, ঘরে ঘরে গিয়া কান লাগান, এখানে একটা মাসআলা জেনে নেন, কারো কথায় কোনো মজলিসে কোনো ঘরে আরি পাতা জায়েজ নাই, আরি পাতা বোঝেননি, চার পাঁচ জনে বৈশা গোপন কথা বলতেছে, দুইজন গোপন কথা বলতেছে, ওখানে গিয়া কি বলে শুনতে চাওয়া এটা জায়েজ নাই, একজনের সঙ্গে মোবাইলে কথা বলতেছেন অনুমতি ছাড়া রেকর্ড করে রাখলেন এটা জায়েজ নাই, আপনার মোবাইল অন্যজনের মোবাইল আপনার হাতের মধ্যে দিছে কোনো কারণে, এবার আপনি ঢুকলেন গ্যালারিতে কার কার ছবি আছে দেখার জন্য, এটা জায়েজ নাই, মনে থাকবে কথা বলেন, একজনে বসে বসে মোবাইল টিপতেছে কি এটা দেখি, এটা জায়েজ নাই, বসে তো কথা বলতে পারে কথা কয় ঠিক মানে ভাই আমার, তাহলে হযরত উমার কিভাবে হারি পাতেন, আসলে তিনি দুশ্মনীর জন্য নয়, নিজের ভুল সংশোধনের জন্য দেখেন কেউ সমালোচনা করে কিনা। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে যান, সবাই শুধু প্রশংসা করে, কেউ বদনাম গায় না, ফজরের সময় বের হয়ে যাবেন এমন সময় ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে মামের কথার আওয়াজ পাইয়া দাঁড়ায় গেছেন, কারণ উমার শব্দ শোনা গেছে, হযরত উমার দাঁড়ায় গেছেন, মেয়ের কাছে মা জিজ্ঞেস করে, মা আজকে বকরির দুধ দোহন করা হইছে, নি বলে মা হইছে, তবে আজকে বকরিতে দুধ একটু কম দিছে, মা বলে তাহলে তো সর্বনাশ, একজন কাস্টমারকে দুধ দিতে পারবো না, সে অন্য জায়গায় চলে যাবে, কাস্টমার হারাবো, মেয়ে বলে তাহলে কি করা যায়, মা কয় টেনশনের কিছু নেই, আজকে একটু পানি দিয়া দাও, দুধে কি দিয়া দাও, এই পানি দেওয়ার না বুজুর্গ আপনাদের তাল তলিতে নাই, এরা বুজুর্গ না বুজুর্গ কথা কয় না, বুজুর্গ না বুজুর্গ, দুধ জান্নাতি খাবার, পানি দেবেন না, পানি দেবেন না, আমার নিজের গরুর ফার্ম আছে, বালতি ধুইয়া পরে একটু দেয় না, ওটি দেওয়া নিষেধ, যদিও 1 কেজি দুধে 50 গ্রাম পানি দেওয়া উচিত, তাহলে দুধ ভালো থাকে, আর আমার কথা ছিল ওরা মিলেই লেব দুধে পানি, এই আয় মধু নিয়ে বালতিতে, মধুওয়ালা বলে ডাক দেয়, মধু লাগবে কার, সুন্দরবনের মধু, আপনি দৌড়ে নামছেন, মধু পাগল মানুষ, দেখলেন বালতির মধ্যে মৌমাছির চাকও আছে ভাঙা ভাঙা, কিছু মাছি উঠতেছে, এই এটা কি সুন্দরবনের, আল্লাহর কসম, নবীর কসম, মাথার কসম, বউয়ের কসম, ছেলেমেয়ের কসম, মৌমাছির কসম, এই যে হাতের মধ্যে দেখেন কোন দাগ লেগে রয়েছে, কামড়াইছে, কাদার দাগ, নিজে গিয়ে সুন্দরবন থেকে মধু আনছি, কিন্তু আল্লাহর কসম ওর 14 গোষ্ঠীও কোনোদিন সুন্দরবনের রাস্তায় পা রাখে না, আছে না নাই, মানুষকে ঠকাবেন না, তার হক নষ্ট করবেন না, প্রাণের ভাই আমার, মেয়েটা ডাক দিয়া বলে মা গো হযরত উমার তো দুধে পানি দিতে নিষেধ করেছেন, মা বলে এটা তো আমিও জানি, কিন্তু এখানে উমার তো নাই, দেখবেও না জানবেও না, উমার আছে না নাই, উমার আর দেরি করেন নাই, মেয়েটা ডাক দিয়া বলে মা উমার যদিও না দেখে উমারের আল্লাহ তো দেখে, হযরত উমার আর দেরি করেন নাই, এক নিঃশ্বাসে হেঁটে বাসায় চলে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন, ফজরের পর তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক করলেন, এরপরে খবর পাঠাইছেন যাও যাও অমুক জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের মধ্যে মা আর মেয়ে বসবাস করে, ওদের বাবা নাই, ওদের আলোচনা আমি শুনেছি,
এই সম্বল বলতে সম্পদ বলতে একটা বকরি আছে, এই বকরির দুধ দোহন কইরা নিজেরা খায় আর সংসার চালায়। ওই মেয়েটার বিয়েও হয় নাই, ওদের মা মেয়ের আলোচনা থেকে শুনেছি, মেয়েটা কেমন তা জানি না, তবে প্রস্তাব নিয়ে যাও, আমিরুল মুমিনীন তার ছেলের জন্য মেয়েটাকে বউ বানাইতে চায়। কি দীক্ষা, কি দীক্ষা! অর্ধ পৃথিবীর শাসক, অর্ধেক এই দুনিয়ার অর্ধেক শাসন করছেন হযরত উমার। মেয়ের বাড়ির কিচ্ছু নাই, চেহারাও দেখেন নাই। এ যুবক, কেমন মেয়ে ঘরে ঢুকাইতে চাও? দিনদার বিবি যারা ঘরে ঢুকাও নাই, কি একটা জিনিস মিস করে গেছো জানো? জান্নাতে একটা পরিবেশ মিস করে গেছ। ফজরের নামাজের পরে তুমি যায় নামাজে বসে বসে আমল করতেছ, হঠাৎ করে দেখলা তোমার যায় নামাজে স্পেশাল দুধ চা কফির ধোয়া উঠতেছে, পাশে রুটি বানায় দিছে, তুমি রুটি দিয়া চায়ের মধ্যে ভিজায় ভিজায় খাও আর জিকির করতেছ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন সময় মধুর আওয়াজে, মধুর কণ্ঠের সূরা ইয়াসিনের তেলাওয়াতের কণ্ঠ আওয়াজ কানে চলে আসছে, তাকায় দেখতেছ বিবি সাহেবা তোমার পাশে বসে তেলাওয়াত করতেছে। এই যে জান্নাতে একটা পরিবেশ, বড় মিস কইরা গেছো। এ যুবক, দিনদার বিবি ঘরে ঢুকাও। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করায়া বউয়ের জন্য ছেলের জন্য বউ নিয়ে আইলেন। পুত্র বধূকে ডাক দিয়া বলেন, মা, তোমার কাছে আমার একটা আরজি আছে রে মাগো। বলে বাবা, বলেন, ও মা, আমি যখন ঘর থেকে বের হব, যখনই বের হব, তুমি দরজায় দাঁড়াইয়া আমাকে একটা কথা শুনাইয়া শুনাইয়া বলবা। ওমার যদিও না দেখে, ওমারের আল্লাহ তো দেখে। আল্লাহ সব জায়গায় আছেন না? নাই। আওয়াজ দিয়া বলেন, আল্লাহ আছেন না? নাই। আল্লাহর উপস্থিতি ভয় পাইয়া যদি গুনাহ ছাড়তে পারো রে আমার ভাই, ওই চোর যদি চিন্তা করে চুরির মাল চুরি করবো, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছি। এই চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যায়, আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, একটু আগেও ছিলি চোর, আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যখনই চুরি করলি না, হইয়া গেলি মুত্তাকি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোর জন্য জান্নাত হলো ঠিকানা। কি করো না করো কে দেখেন? আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনাহ ছাড়ো, আল্লাহ বলেন, বান্দা, এত দয়া করছি মা করছি তুই তুই তো জানুস না রে বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদানি মাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদানি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দা তালা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দা তালা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সুরাতা লা শিব হালি মাওলা, লা হাইউলা লা সুরাতা লা শিব হালি মাওলা। আল্লাহ বলে, বান্দা, আমি জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নিই নাই, কারণ আমার যদি ছেলে মেয়ে থাকতো ভালোবাসা ভাগ হয়ে যেত, আমার যদি মা বাবা থাকতো ভালোবাসা ভাগ হয়ে যেত। ওরে বান্দা, আমার মা নাই বাবা নাই, আমার ছেলে নাই মেয়ে নাই,
আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। একমাত্র আদরের বান্দা আমি তো মা বাবা ডাকটা পছন্দ করি না। বান্দা শুধুমাত্র তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতির অন্তরটা এত শান্তি লাগে রে বান্দা। একবার ডাক দিলে আমি আল্লাহ একটা ডাকের একশোটা জবাব দিয়া দি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ শেকু কা কাম হাইয়া এলাহি, তু মেরা রহমান হ্যায় ইয়া এলাহি, তু মেরা রহিম হ্যায় এলাহি, তু মেরা সত্তার হ্যায় ইয়া এলাহি, তু মেরা গফফার হ্যায়, হাম দয়া মাওলা রে। আমার দয়ার বুদ রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা, কোথায় গেলে পাব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে পাড়ার ময়দানে করলাম বিছানা। আল্লাহ আমাদের দেখেন কি দেখেন না জয় বলেন, আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা এত দয়া করছি মায়া করছি বান্দা, যদি বান্দার নিয়ামত গণনা করতে চাও লা সুহা, কখনো আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব নয়। বান্দারে দুনিয়ার সব কিছু বানাইছি তোদের খেদমতের জন্যে, শুধুমাত্র বান্দার তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্যে। বান্দারে একবার কি তাকায় দেখোস না, তোর মতো সুন্দর কপাল আমি আল্লাহ কাউকে দি নাই, তোর মতো জবান আমি আল্লাহ কাউকে দি নাই, এত সুন্দর করে আল্লাহ বলে ডাকতে পারিস, দুনিয়ার আর কোন প্রাণী আল্লাহ এভাবে ডাকতে পারে না। ওরে বান্দা তোর হাত দিলাম হাতে জোড়া দিলাম, পা দিলাম হাঁটুর মধ্যে বাটি দিয়া দিলাম, এত সুন্দর কপাল কেন দিছিস জানো? তুই যখন একটা বিল্ডিং বানাও ওরে বান্দা যেগুলা ভাড়া দিবে ওই ভাড়া বিল্ডিং এর বাথরুমের দরজা দাও নরমাল 2200 টাকা দিয়া, নিজে যেই ফ্ল্যাটটার মধ্যে থাকবি ওই ফ্ল্যাটের বাথরুমের দরজা দাও 10-20 হাজার টাকা দিয়া, ভাড়াটার ঘরের ভাড়ার রুম গুলা 10x10 ফিট বানাও, নিজে থাকার রুমটা 15-20 ফিট বানাও, ভাড়াতিয়ার ঘরে ভালো করে রং লাগাও না নিজের ঘরের মধ্যে টাইলস লাগাও। ওরে বান্দা তুই কি জানো আমি আল্লাহ তুই আবার নিজ হাত দিয়া কত আদর করে বাজাইছি, তোর এই কপাল তো আমি আল্লাহর কুদরতি কদমে পিছাবি দেখে আমি আল্লাহ এত সুন্দর করে কপাল বানাইছি। ওরে বান্দা তোর জিব্বাতে আমি আল্লাহকে ডাকবি এজন্য এত সুন্দর করে জিব্বাটা বানাইছি।
আছি, দেখ তাকাইয়া ওরা তোর মতো কথা বলতে পারে না, আমি আল্লাহকে ওরা ডাকতে পারে না, তোকে আমি এত শক্তি দিলাম, এরপর তুই আমি আল্লাহরে ডাকি না রে বান্দা, এত নিয়ামত দিছি বান্দা, সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও, রাত্র দিলাম বিশ্রামের জন্য, অথচ আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রায় ধরতে পারে না, ও বান্দা কেন জানিস, আমি যদি ঘুমাইয়া যাই আর তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই সময় তোর ডাকে কে সাড়া দেবে বল, বান্দা কিন্তু গভীর রাত পর্যন্ত আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে আসছি, তোকে আমি এত আদর করে ডাকছি, আয় বান্দা আয়, তোর মনে কি দুঃখ আমি আল্লাহকে বল, কি কষ্ট আমি আল্লাহকে বল, তোর প্রতিবেশী তোরে ঠকায়, তোর ছেলে মেয়ে তোরে ঠকায়, তোর বাবা ভাই বোন তোরে ঠকায়, যখন দেখবি তোর কেউ নাই তখন কি বুঝি নিতে পারো না আমি আল্লাহ তোর আছি, সন্তান যে মা বাবার কাছে কলিজার টুকরো, ওই মা বাবা রাগ হয়ে থাকে, সন্তান ডাক দিলে জবাব দেয় দাও, ওরে বন্দার তুই যদি আমি আল্লাহকে একবার ডাক দিয়াই বস, আমি আল্লাহর আরশ পর্যন্ত তোর উপরে খুশি হয়ে যাই, যদি ডাকতেই থাকো ডাকতেই থাকো ডাকতেই থাকো, আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলে তুলে নিয়ে বান্দা, বান্দারে আমি আল্লাহ গভীর রাতে আসলাম ফাতা হাজ্জাত বিকেই না ফিলাত আল্লাহ, এ বান্দাই আয় আয় শেষরা দেখতো আমাকে সময় দে, তোরে ডাকছি তোরে পাই নাই, বান্দারে ফজরে ডাকছি পাই নাই, যুহর আসর মাগরিবে সাই ডাকছি পাই নাই, রমজানের সারিতে ডাকছি পাই নাই, তালতুলির মাহফিলে ডাকছি তোরে পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, ইস্তেগফারে দরুদে ডাকছি পাই নাই, কোরআনের তেলাওয়াতে ডাকছি পাই নাই, গুনাহ আর গুনাহ আমি আল্লাহর উপস্থিতি সব জায়গায় আছে তাও মানো নাই, ভালো কইরা শোন আজকে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ ডাকি জবাব দিলি না, কেয়ামতের ময়দানে জাহান্নামী পরে যখন ডাকবি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব না, এ দুনিয়ায় যারা গুনাহ করো আল্লাহ দেখে নেই পরোয়া করো না, গুনাহ করতেছো ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন পড়বা পানি পিবা যায় কলিজাটা শুকায় যাবে, আল্লাহকে ডাকবি আল্লাহ 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 ডাকে জবাব দেবেন না, আজকে দুনিয়ায় যদি একবার ডাক দাও আল্লাহ কয়টা জবাব দেন, একশোটা জবাব দেন কমপক্ষে দশটা জবাব দিয়া দেন, জাহান্নামে পরে ডাকবি আল্লাহ জবাব দেবে না, 1000 বছর পরে আল্লাহ একটা জবাব দেবে, রে বন্দা কেন ডাকো, জাহান্নামী বলবে আল্লাহ গো পানির পিপাসা সইতে পারি না, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবে রে ফেরেশতারা জাহান্নামীর জন্য কেমন পানি বরাদ্দ আছে, ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত চর্বি গোস্তগুলো যেখান থেকে পুইজের নহর বইয়া গেছে ওই পুইজগুলা ওদের পানি, আল্লাহ বলবেন ওই পানি ওদেরকে দিয়া দে, আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর, কারণ আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি, ওরা ওই মিনি পাড়ায় মাহফিলে গিয়া আমার বান্দা আব্দুল মান্নানের কাছে শুনছে আমার দিদার বড় মজা, আমি আল্লাহ দুনিয়ায় ওদের টাকা দিনে পয়সা দিনে জমিনে কাজ করছে খেতে কাজ করছে রিক্সা চালাইছে অটো চালাইছে নদীতে মাছ ধরছে গার্মেন্টসে কাজ করছে ইটের বাতায় ইট ভাঙছে, আহারে আমার বান্দার কত তিরস্কার, গার্মেন্টসে কাজ করতে গেছে জোহরের নামাজ পড়তে দেয় নাই,
আমার বান্দা খানার টাইমে খানা না খাইয়া দ্রুত করে চাইলে পরস্পর্শে, এর মধ্যে মালিক আইয়া ধমক দিয়া বলে কাজে বসো না হয় চাকরি থাকবে না। আমার বন্ধু কাজ করে আর কাঁদে, পাশের মানুষটাই বলে কেন কাঁদে, খাইতে পারে এজন্য বলে না, আমি শূন্য সমষ্টি পড়তে পারি নাই। বিলের মধ্যে কাজে চলে গেছে আসরের আজান, এখন মসজিদে যাইতে যাইতে ওর্তুই চলে যাইতে পারে। বিলের মধ্যে যতজন আছে সবাই রে ডাকছে আসো একটু নামাজটা জামাতে পড়ি, কেউ ডাকে সারা দেয় না। আবার বন্ধ মনে কষ্ট নিয়া কোমরের গামছা খুলে যায় নামাজ বাড়াইয়া, ওই বিলের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে দিছে। এরপরে যখন রাত্র গভীর, এসির মধ্যে মানুষগুলো ঘুমায়, পরলোকেরা ঘুমায়, আমার গরিব বান্দা নামাজের বিছানা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। ও আমার গরিব ভাই, বড় লোকের বিল্ডিং এর দিকে তাকাই আফসোস করো না, আফসোস করো না। আমার রাসূল সব সময় দোয়া করছেন আল্লাহ আমাকে আপনি গরিবের সঙ্গে হাসর নাসর করাইয়ে। আমার বান্দা মাথায় টুপি দিছে, মানুষজন তিরস্কার করছে, এলাকার মানুষগুলো সবাই তিরস্কার করছে। এরপর তিন দিন সব বাদে ওই মিনিপাড়া ময়দানে শুয়ে রইছে আমি আল্লাহকে পাওয়ার জন্য। অনেক সময় ছেলেমেয়েরাও গালি দিছে, কি করছে এরা, জীবন সর্বনে কেউ রাখুন না, মিনিপাড়া দৌড়াইলেন, একটা বাড়িও করতে পারলেন না, একটু জায়গাও রাখতে পারলেন না। শ্বশুর বাড়ির লোক যদি বলে তোমরা যে কি কর, এই মাহফিলে মাহফিলে দৌড়ে কি পাইছো, কিছু পাও নাই, পীরের দরবারে গিয়া কি পাইছো, কিছু পাও নাই, ওরে কেয়ামতের ময়দানে দেখবি কি কি পাইছে। এই গরিব মানুষগুলোর জন্য ফেরেশতারা দুই দাঁড়ে সারিবদ্ধ হইয়া ইস্তিকবাল জানাইবে, সালাম।